নমস্কার, গল্পালাপের 61তম পর্বে আপনাদের জানাই সুস্বাগতম। আজ আপনারা শুনবেন শ্রী হরিনারায়ণ চট্টোপাধ্যায় রচিত ছোট গল্প কালো গোলাপের শ্রুতি নাট্যরূপ। গল্প পাঠ ও বিভিন্ন চরিত্রে যথাক্রমে তিতাস, তন্ময় ও উর্নিশা। চলুন শুনি কালো গোলাপ। শেষ রাত থেকে টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে একটানা। জানলার ভারী পর্দাটা টেনে দিয়ে টেবিল ল্যাম্প জ্বেলে বিকাশ মিত্র একটা বই নিয়ে টেবিলের ধারে বসেছিলেন। সামনে ধুমায়মান চায়ের কাপ, হাতে পাইপ, মাঝে মাঝে মুখ তুলে পর্দার ফাঁক দিয়ে বাইরের দুর্যোগের চেহারাটা দেখবার একটু চেষ্টা করছিলেন। হঠাৎ দরজায় খুঁট খুঁট শব্দ। বিকাশ মিত্র ফিরে চাইলেন। সন্তর্পণে দরজা ঠেলে প্রৌঢ়ভৃত্য রাইচরণ ঘরে ঢুকল। বিকাশ মিত্র ভ্রুকুঞ্চিত করলেন। তাঁর কাছে লোকের আসার একটি অর্থ হয় ঘোরতর বিপদে পড়েছে, সাহায্যের প্রয়োজন। তা না হলে গল্পগুজব করতে কে আসবে শহরের বিখ্যাত শখের গোয়েন্দা বিকাশ মিত্রের কাছে? উপরে নিয়ে এসো। আদেশ দিয়ে বিকাশ মিত্র বইটা সরিয়ে চেয়ার ঘুরিয়ে বসলেন। একটি সুশ্রী তরুণী ঘরের মধ্যে ঢুকল। পরনের শাড়ি জামা বেশ ভিজে গিয়েছে, মাথার চুলেও ফোঁটা ফোঁটা জল। কি ব্যাপার? প্রশ্নের সঙ্গে সঙ্গেই তরুণী আঁচল মুখে চাপা দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। তারপর একটু সামলে নিয়ে বলল, আমার সর্বনাশ হয়ে গিয়েছে। বিকাশ মিত্র কোনো কথা বললেন না, দুটো চোখ মুচকে তরুণীর আপাদ মস্তক দেখতে লাগলেন। সেই তীক্ষ্ণ দৃষ্টির সামনে মেয়েটি যেন আরও সংকুচিত হয়ে পড়ল। অনেকক্ষণ পরে বিকাশ মিত্র একটু ঝুঁকে পড়ে বললেন, সব কিছু খুলে বলুন। তরুণী খুব মৃদু গলায় বললেন, আমার বাবা আজ ভোরে মারা গিয়েছেন। মারা গিয়েছেন? গম্ভীর গলায় বিকাশ মিত্র জিজ্ঞেস করলেন। মেয়েটি একটু বিব্রত হয়ে পড়ল, আস্তে আস্তে বলল, মারা গিয়েছেন মানে সম্ভবত কেউ মেরে ফেলেছে তাকে। বিকাশ মিত্র আর চোখে একবার দেওয়ালে টাঙানোর ঘড়ির দিকে দেখলেন, প্রায় 9টা বাজে। তারপর চেয়ারে হেলান দিয়ে দুটো চোখ বন্ধ করে বললেন, সমস্ত ব্যাপারটা খুলে বলুন, কোনো কথা চাপবার চেষ্টা করবেন না। মেয়েটি অল্প কেশে গলাটা একটু ঠিক করে নিল, তারপর খুব আস্তে আস্তে বলতে শুরু করল, রোজকার মতো আজকেও ভোরে বাবাকে ডাকতে গিয়েছিলাম। ঘরের পর্দাটা সরিয়ে দেখলাম বাবা টেবিলের ওপর মাথা দিয়ে বসে আছেন, সামনে একটা বই খোলা। বই পড়ার বাবার একটা পুরনো নেশা বা বাতিকও বলতে পারেন। প্রায় ভোর রাতে উঠে পড়াশোনা করতেন, মা মারা যাওয়ার পরে অভ্যেসটা আরও যেন বেড়ে উঠেছিল। কাছে গিয়ে ডাকলাম, কোনো সাড়া নেই। ভাবলাম ঘুমিয়ে পড়েছে। তারপর কাছে গিয়ে অল্প ধাক্কা দিতেই কথাটা শেষ হওয়ার আগেই মেয়েটি কেঁদে উঠল। সমস্ত ঘটনা ছবির মতো ভেসে উঠল মেয়েটির সামনে। খুব শান্ত গলায় বিকাশ মিত্র জিজ্ঞেস করলেন, আপনার নামটা কি জানতে পারি? কান্না ভেজা গলায় মেয়েটি বলল,
মিনতি রায়। চেয়ারের হাতলে পাইপটা ঠুকে ছাইগুলো ফেলতে ফেলতে বিকাশ মিত্র সান্ত্বনা সুরে বললেন, কেঁদে আর লাভ কি বলুন মিনতি দেবী, কাঁদলে কি আর মরা মানুষ ফিরে আসে? তার চেয়ে সব কিছু খুলে বলুন, দেখি কতদূর কিনারা করতে পারি। মিনতি আঁচল দিয়ে চোখ দুটো মুছে নিয়ে ধরা গলায় বলতে আরম্ভ করল, একটা ধাক্কা দিতেই বাবা হেলে পড়লেন, শরীর বরফের মতো ঠান্ডা, নাকের দুটো পাশ লাল হয়ে ফুলে উঠেছিল, সামনে একটা কাগজ, তার উপরে পেন্সিল দিয়ে শুধু একটা অক্ষর লেখা, চ। মাফ করবেন, হাতের লেখাটা কার? বিকাশ মিত্র বাধা দিলেন, বাবারই হাতের লেখা, একটু দূরে টেবিলের উপর একটা কালো রঙের গোলাপ ফুল, আমাদের বাগানে ও ফুলের গাছ নেই, এই ফুলটা কোথা থেকে এলো বুঝতে পারছি না। তখনই আমাদের বাড়ির ডাক্তার সেনকে ফোন করে দিলাম, তিনি এসে পরীক্ষা করে বললেন ঘরটা দুয়েক আগেই সব শেষ হয়ে গিয়েছে, কিসে মৃত্যু হয়েছে সে কথাটা তিনি পোস্টমর্টম না হলে বলতে পারবেন না। তারপরই আপনার কথা মনে হলো, মনীষাদির জড়োয়ার নেকলেসটা আপনি উদ্ধার করেছিলেন, একবার ভাবলাম আপনাকে ফোন করি, তারপর একেবারে সোজা চলে এলাম আপনার কাছে। বিকাশ মিত্র কিছুক্ষণ কি যেন ভাবলেন, তারপর বললেন, পুলিশে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, ডাক্তার সেইনি থানায় ফোন করে দিয়েছেন। পুলিশ এসেছে? না, আসেনি, অন্তত আমি বেরোনোর সময় পর্যন্ত তো নয়। বিকাশ মিত্র দাঁড়িয়ে উঠলেন, হাত বাড়িয়ে কোটটা টেনে নিতে নিতে বললেন, চলুন, পুলিশ আসবার সঙ্গে সঙ্গেই আমাদের গিয়ে পৌঁছতে হবে, নয়তো ওদের খানা তল্লাশির পর আমাদের দেখবার মতো আর কিছুই থাকবে না। বাড়িতে পা দিয়েই মিনতি চমকে উঠল, বাড়ির সামনে পুলিশের ভিড়, ভীষণ গোলমাল, পাড়া প্রতিবেশীও অনেক এসে জুটেছে এর মধ্যে। একটু এগিয়ে গিয়েই মিনতি অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল, বহুদিনের পুরনো চাকর চন্দ্রনাথকে পিছমোড়া করে বাঁধা হয়েছে। মিনতিকে দেখেই চন্দ্রনাথ একেবারে হাউ মাউ করে কেঁদে উঠল, চেপড়াও খুনে কথাকা, তোমার হয়েছে কি? ফাঁসি কাটে ঝুলতে হবে সে খেয়াল আছে? এবার বিকাশ মিত্র এগিয়ে এলেন, কি ব্যাপার মিস্টার নাগ, আসামিকে পাকড়াও করেছেন নাকি? বিকাশ মিত্রকে দেখে মিস্টার নাগ সসম্ভ্রমে দাঁড়িয়ে উঠলেন, তারপর বললেন, হ্যাঁ স্যার, আরেকটু দেরি হলে এই ঝানুগুলো কেটে পড়তো, খুব সময় এসে পড়েছি। প্রমাণ পেয়েছেন এর বিরুদ্ধে? প্রমাণ? রায়বাহাদুর নিজে এর নাম লিখে গিয়েছেন, দেখুন না কাগজটা। সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর নাগ একটা কাগজ বিকাশ মিত্রের সামনে ধরলেন। বিকাশ মিত্র কাগজটার উপর আলগোছে একবার চোখ বুলিয়ে নিয়ে বললেন, চলুন ঘরের মধ্যেটা একবার দেখে আসি। ছোট্ট ঘর, একপাশে একটি টেবিল, খান্দু এক চেয়ার, একটি নাতি দীর্ঘ খাট, ঘরে জানালা তবে দুটো, একটি দরজা, সেটি আবার ভিতরের দিকে, সেই দরজা দিয়ে বাইরে যাওয়ার কোনো উপায় নেই, কেবল পাশে মিনতির ঘরে চলে যাওয়া যায়। মিনতির ঘরটিও ছোট, আসবাবপত্রও বেশি নেই। বিকাশ মিত্র ঘরের মাঝখানে একটা চেয়ারে বসে বললেন, কিন্তু একটা কথা মিস্টার নাগ, আপনার আসামি রায়বাহাদুরের ঘরে ঢুকলো কি করে? ইন্সপেক্টর নাগের মুখে বিদ্রূপের হাসি ফুটে উঠল, ভাবটা যেন শখের গোয়েন্দা আর সরকারি পুলিশের মধ্যে আকাশ পাতাল প্রভেদ। মুখে বললেন, ঘরের মধ্যে ঢুকেছে, এ কথা আপনাকে কে বললে?
বিকাশ মিত্র একটু আশ্চর্য হয়ে গেলেন। মানে? ঢোকেনি, আগে থেকেই ঢুকে বসেছিল। কাল সন্ধ্যা থেকে কিংবা রাত থেকে খাটের তলায় লুকিয়েছিল। ও, তাহলে বেরোলো কোথা দিয়ে? মিনতী দেবী যখন এ ঘরে ঢুকলেন তখন ঘরে তো অন্য কোনো লোক ছিল না, আর মিনতী দেবীর ঘরের দরজাও ভিতর থেকে বন্ধই ছিল, কি তাই না? মিনতী ঘাড় নাড়ল। তাছাড়া এত নিচু খাটের তলায় লোক ঢুকবে বা কী করে? আধুনিক ডিজাইনের খাট, তাই এটা একটা মস্ত সুবিধা। ইন্সপেক্টর নাগের মুখটা যেন একটু বোকা দেখালো, তারপরেই তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, ওসব ভেবে আর লাভ কি? বদমাইশের অসাধ্য কাজ দুনিয়ায় কিছু আছে নাকি? সবচেয়ে বড় কথা, রায়বাহাদুর নিজের হাতে চক্ষর লিখে গিয়েছেন, চ মানেই চন্দ্রনাথ, এ তো একটা শিশুও বুঝতে পারে। পুরনো চাকরগুলো তো শয়তান। আমার 20 বছরের পুলিশের চাকরিতে এ ধরনের তো কম কেস ঘাটলাম না। হ্যাঁ, বিকাশ মিত্র কোনো উত্তর দিলেন না। ইতিমধ্যে তিনি তন্নতন্ন করে ঘরটা পরীক্ষা করতে শুরু করেছিলেন। ঘরের মেঝের উপর চোখ বোলাতে বোলাতে তিনি থমকে দাঁড়িয়ে পড়ে নিচু হয়ে সবুজ রঙের রেশমি সুতোর টুকরো কুড়িয়ে নিয়ে পকেটে রাখলেন। টেবিলের উপর থেকে কালো গোলাপটি রুমালে জড়িয়ে তিনি আগেই তুলে নিয়েছিলেন। চৌকাঠ পার হয়ে মিনতি সামনে দাঁড়িয়ে বললেন, একবার হাসপাতালের দিকে যাচ্ছি, মর্গেও যাব, আর পোস্টমর্টেম রিপোর্টটাও জোগাড় করতে হবে। আচ্ছা, নমস্কার। তারপর সিঁড়ি দিয়ে নামতে নামতে ইন্সপেক্টর নাগের দিকে ফিরে বললেন, চলি মিস্টার নাগ। ও, একটা কথা, চয়ের জন্য যদি চন্দ্রনাথকে গ্রেপ্তার করতে হয় তাহলে আপনাদের বড় কর্তা চণ্ডীবাবুকেও হাতকড়ি লাগানো উচিত, কি বলেন? মাসখানেক পরের কথা, দুটো চেয়ারের মুখোমুখি বসে বিকাশ মিত্র আর মিনতি রায়। হঠাৎ একটু দাঁড়িয়ে বিকাশ মিত্র বললেন, আপনি বোধহয় একটু আশ্চর্যই হয়ে গিয়েছেন মিনতি দেবী, এত শীঘ্র যে লোকটার কিনারা হবে তা অবশ্য আমিও ভাবিনি। মিনতি বলল, কেসটার সম্বন্ধে জানবার জন্য আমি খুবই উদগ্রীব রয়েছি মিস্টার মিত্র। বিকাশ মিত্র চেয়ারে বসে পাইপে বার দুয়ে টান দিয়ে বললেন, শুনুন তাহলে, আপনার ঘরটা দেখেই বুঝলাম যে বাইরে থেকে কেউ ভেতরে আসেনি, এলে অন্তত আপনি জানতে পারতেন। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় কেউ যে ঘরে ঢুকে আবার বেরিয়ে গিয়েছে এও সম্ভব নয়। পোস্টমর্টেম রিপোর্টে দেখলাম যে তীব্র বিষে আপনার বাবার মৃত্যু হয়েছে। কালো গোলাপটি পরীক্ষা করে জানতে পারলাম যে গোলাপেই বিষটা ছিল। আপনার বাবা কাগজে চ লিখে গিয়েছেন বলেই বাড়ির পুরনো চাকর চন্দ্রনাথকে গ্রেপ্তার করতে হবে, এ ধারণাটা এত মামুলি যে আমি মোটেই একে আমল দিইনি। শুধু শুধু একটা মানুষ আর একটা মানুষের মৃত্যু ঘটায় না, তার একটা কারণ থাকে। তা যাক, খোঁজ করে জানলাম আপনার বাবার কোনো শত্রু ছিল না, ব্যাপারটা একটু ঘোরালো বলেই মনে হলো। আপনি প্রথম যেদিন আমার কাছে এলেন সেদিন লক্ষ্য করলাম আপনার দুহাতে 5টি আংটি, আর প্রত্যেক আংটিতেই খুব দামি পাথর বসানো। আজকালকার কম অলংকারের যুগে এটা অস্বাভাবিক বলেই মনে হয়েছিল। আপনার বাবার আঙুলেও, যেটা রিপোর্টে দেখলাম, অনেকগুলো দামি পাথর বসানো আংটি ছিল। আপনাদের ঘরের আলমারির মধ্যে কাঠের একটা হরিণের চোখেও দেখলাম একটা মূল্যবান পাথর। দামি পাথরের যেন ছড়াছড়ি বলেই মনে হলো আমার কাছে। খোঁজ নিয়ে জানতে পারলাম আপনার বাবার সত্যিই দামি পাথর কেনার শখ ছিল, এজন্য উনি একবার বর্মদেশেও পাড়ি দিয়েছিলেন। যে আপনার বাবাকে মেরেছে সে একটিও দামি পাথর সরায়নি,
কাজেই বোঝা যাচ্ছে পাথর চুরি করা তার উদ্দেশ্য ছিল না, কিংবা পাথর সরাবার সে সুযোগই পায়নি। মানুষকে হত্যা করার সাধারণত দুটি উদ্দেশ্য থাকে, একটি লোভ আর একটি প্রতিহিংসা। আপনাদের বুড়ো চাকর চন্দ্রনাথের সঙ্গে আলাপ করে জানলাম যে মোংপু বলে একটি বর্মী মাঝে মাঝে আপনার বাবার কাছে আসত। আপনার বাবা মারা যাওয়ার দিন কয়েক আগে আপনাদের বাড়ির পেছনে খালি জমিতে মোংপুর জন্য একটা চালা ঘর তৈরি করে দিয়েছিলেন। আপনারা জানতেন যে মোংপু আপনার বাবার জন্য বাঘের চর্বি নিয়ে আসত, কিন্তু আসল ব্যাপারটা তা নয়। কি তাহলে আসল ব্যাপারটা? উদ্বিগ্ন গলায় মিনতি জিজ্ঞাসা করল। পাইপটা নিবে গিয়েছিল, বিকাশ মিত্র দেশলাই জ্বালিয়ে সেটা ধরিয়ে নিলেন। তারপর বললেন, আসল ব্যাপার, মোংপু দামি পাথরের ব্যবসা করত। মোংপুর সঙ্গে ভাব জমাতে বেশি দেরি হয়নি আমার, সে তো আপনিও দেখেছেন কতদিন ওর চালাঘরের দাওয়ায় বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি। বেশ কয়েক ভার তারির বদলে মোংপুর অনেক পণের কথা জানতে পেরেছি। সে খুব ভালো সাপের খেলা দেখাতে পারত। তার চালাঘরের কোণে বেতের ঝাঁপি চাপা অনেক রকমের সাপ ছিল। আপনার বাবার সঙ্গে মোংপুর আলাপ হয়েছিল বর্মাদেশের মেমিও শহরে। পাহাড় থেকে মোংপু অনেকগুলি পাথর সংগ্রহ করেছিল, তখন সে ওগুলোর দাম সম্বন্ধে কিছুই জানত না। আপনার বাবা মোংপুকে বুঝিয়েছিলেন ওসব ঝুটো পাথর, নামমাত্র দামে তার কাছ থেকে তিনিই ওসব পাথর কিনে নিয়েছিলেন। কিছুদিনের মধ্যেই মোংপু আসল ব্যাপারটা জানতে পেরেছিল, কতগুলো পাথর তার নিজের কাছে ছিল, সেগুলো সে এক জোহরির কাছে নিয়ে যেতে ঠিক দাম জানতে পারে। বর্মীরা ভীষণ প্রতিহিংসা পরায়ণ হয়। আপনার বাবার ঠিকানা তার কাছেই ছিল, আপনার বাবাই দিয়েছিলেন। যদি ভালো পাথর আরো জোগাড় করতে পারে তাহলে তাকে যাতে পাঠিয়ে দিতে পারে। সুদূর বর্মা থেকে মোংপু বাংলাদেশে এসেছিল, আপনার বাবার সঙ্গে দেখা করে আগের পাথরগুলোর ন্যায্য দাম চেয়েছিল। কিন্তু বন্ধ ঘরে সে ঠুকলো কেমন করে? বিকাশ মিত্র মুচকি হাসলেন। ঘরে সে ঢোকেনি। তবে আপনার বাবা কোনো মানুষের হাতে তো মারা যাননি মিনতি দেবী। আশঙ্কায় মিনতির মুখ একেবারে ফ্যাকাশে হয়ে উঠল। পরের ব্যাপারটা অবশ্য আমাকে অনুসন্ধান করেই বের করতে হয়েছে। মোংপুর কাছ থেকে আর কিছুই জানা যায়নি। আমি দেখলাম ঘরের দরজা জানলা সবই যদি বন্ধ থাকে তবে একমাত্র আসার পথ ভেন্টিলেটর দিয়ে, কিন্তু সেখান দিয়ে মানুষের আসা তো সম্ভব নয়। একমাত্র আসতে পারে সরীসৃপ জাতীয় কিছু। যে সাপগুলো মোংপুর ঘরে ছিল সেগুলো সবই বিষদাঁত ভাঙা, নয়তো তাদের দিয়ে খেলা করা মোংপুর পক্ষে সম্ভব হতো না। বাবা তো শুধু চল লিখেছিলেন, মিনতি অস্ফুটভাবে বলল। হ্যাঁ, সাপটার নামই তো লিখতে যাচ্ছিলেন। আপনার বাবা ভেবেছিলেন বিষটা সাপের, আপনার বাবা লিখতে যাচ্ছিলেন চন্দ্র বোড়া সাপ। এই সাপটা মোংপুর কাছে আপনিও হয়তো দেখেছেন। মোংপু নিজের সম্বন্ধে এত নিশ্চিত ছিল যে সে কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা পর্যন্ত করেনি, কিন্তু হাজার চেষ্টা করেও পাপীরা কিছুতেই নিজের পাপ কাজ লুকোতে পারে না। কেমন করে দু একটা চিহ্ন ঠিক পেছনে রেখে যায়। এই কালো গোলাপ আর রেশমি সুতোই মোংপুকে গারদে পাঠালো তো। কথাটা বলেই নিজের হাত ঘড়ির দিকে দৃষ্টি নিক্ষেপ করে বিকাশ মিত্র দাঁড়িয়ে উঠলেন। ও, 8টা বাজে দেখছি। আচ্ছা মিনতি দেবী, উঠি, 8:30টায় আমার কাছে একটি লোক আসবার কথা আছে। এতক্ষণ মিনতি যেন রূপকথার গল্পই শুনছিল। সে আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে বলল,
মিস্টার মিত্র, কি করে আপনার ঋণ শোধ করব? সিঁড়ি দিয়ে নামতে নামতে বিকাশ মিত্র শুধু একবার হাসলেন। ঠিক আছে, একদিন বরং নিমন্ত্রণ করে খাইয়ে দেবেন, সেই ভালো। আচ্ছা আসি, গুড নাইট। এতক্ষণ শুনছিলেন শ্রী হরিনারায়ণ চট্টোপাধ্যায় রচিত ছোট গল্প কালো গোলাপের শ্রুতি নাট্যরূপ। গল্প পাঠ ও বিভিন্ন চরিত্রে যথাক্রমে তিতাস, তন্ময় ও উর্নিশা। আবার কোনো এক রবিবার কোনো এক নতুন গল্প নিয়ে হাজির হব গল্পালাপের এক নতুন পর্বে। নমস্কার।